আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন তো ভালো থাকবো, আর তোমরাও নিশ্চয়ই এখন সবাই খুব ভালো আছো, কারণ এখন পিঠে পার্বণ চলছে, সবার ঘরে অনেক রকমের পিঠে বানাচ্ছো, খাচ্ছো। আমিও আজকে বানাবো, ফার্স্ট টাইম পিঠে ট্রাই করব, কারণ অ্যাকচুয়ালি আমি তো থাকি বাইরে, তোমরা সবাই জানো আমি এমপিতে থাকি, আর বাড়িতে পিঠে তো বানানো হয়। আমি এতদিন পিঠে বানানো দেখে এসেছি, কিন্তু প্রতিবারই প্রায় এই টাইম তো আমরা বাড়িতেই থাকি, কারণ বাড়িতে এই সময় পুজো হয়, মানে শ্বশুর বাড়িতে, গ্রামে আমাদের যে পুজো হয়, একটা মেলা হয়, সেখানেই আমরা প্রতি বছর অ্যাটেন্ড করি। তাই এবছরই আমরা যেতে পারলাম না, এখানেই আছি, তাই আমি এখানেই আজকে ফার্স্ট টাইম পিঠে বানাবো। আগে কোনোদিন পিঠে বানাইনি, আর প্রায় অবস্থা একবার দুবার করেছি, তা সেইভাবে কোনোদিন করা হয়নি যে আমাকেই করতে হবে এতগুলো, কি আমাকেই এটা কমপ্লিট করতে হবে, এইভাবে কোনোদিন করা হয়নি। তা আজকে আমি করব ফার্স্ট টাইম, আর সেটা তোমরা দেখতেই পাবে কেমন হবে। আজকে মকর সংক্রান্তি, তাই আমার তরফ থেকে আমি সকলকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। আর এখানে তো বেশিরভাগটা নর্থ বেঙ্গলি, তাই এখানে তো খুব ভালো করেই মকর সংক্রান্তি পালন করা হয়। আমাদের বাঙালির রীতি অনুযায়ী কালকে গেছে বাউনি, মানে বাউনি তো বাঁধা হয় সবার বাড়িতে, আমাদের বাড়িতে হয়। আর আজকে মকর সংক্রান্তি, কালকে আছে উত্তর লক্ষ্মী পুজো। কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় বলো? আমাদের তো বাড়িতে, মানে শ্বশুর বাড়ি কাম বাপের বাড়িতে, দুটো বাড়িতেই আমাদের লক্ষ্মী পুজো হয়। উত্তর লক্ষ্মী পুজো, যেটা ধান দিয়ে পুজো করা হয় লক্ষ্মীকে। আর বাপের বাড়িতে তো ছোটবেলা থেকে দেখে আসছি পৌষ, পৌষ তোলা যেটাকে বলে। আমরা ছোটবেলায় মাঠেতে যেতাম জমিতে পৌষ তুলতে, খুব আনন্দ করতাম কিন্তু সেই টাইমটা। এখন তো সেই দিনগুলো কোথায় হারিয়ে গেছে, আর ভুলেই গেছি বলতে গেলে, সেই দিনগুলো খুব মিস করি। আর আমাদের বাড়িতে উত্তর লক্ষ্মী পুজোটা কিভাবে হয় মাকে সেটা আগে থেকে বলে রেখেছি, আমাকে কিছুটা ভিডিও তুলে পাঠাবার জন্য, যে কিভাবে পুজোটা হয়। পাড়ায় প্রত্যেকে মিলে একই সাথে, মানে মন্দিরের বাইরে একই সাথে সবার পুজো করা হয়, তা সেটা পাঠাতে বলেছি, আর সেটা তো পাঠাবে। আর তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করে দেবো যে কেমন ভাবে পুজোটা হয়। আর বিশেষ করে আমি বলেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য, মানে আমি তো দেখেই আসছি, আর তোমরাও দেখো যে কিভাবে পুজো হয় উত্তর লক্ষ্মী পুজো গ্রামের বাড়িতে। দূরঙ্গম জ্যোতিষাং জ্যোতিরেকং তনে মনো শিব সংকল্পমস্তু অয়মানন্দ শুভায় ভবতু অয়ক্ষণম শুভায় ভবতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি বংশ সূতকর্ণ আমন্য নৈবেদ্যায় নমঃ অধিপতয়ে বিষ্ণবে নমঃ সম্প্রদানায় ওম শ্রীমা লক্ষ্মী দেবী ভো নমঃ। দেখো এখানে আমি প্রসাদ হিসেবে এখানে কি কি পেয়েছি, মানে এখানে তো নর্থ বেঙ্গলি আগেই বললাম, তা এখানে মকর সংক্রান্তিকে খুব ভালো করে এখানে পালন করা হয়। ওরা আগে থেকে বাড়িতে এইগুলো বানানো চালু করে দেয়। এগুলো দেখো আছে মুড়ি লাড্ডু, আমরা যেটাকে বলি মুড়ি লাড্ডু, কিন্তু এখানে এটাকে বলে লাইয়ের লাড্ডু। এখানে মুড়িকে এরা বলে লাই, তাই লাইয়ের লাড্ডু এটা। আর এটা দেখো বেসনের লাড্ডু, আমরা বলি বেসনের লাড্ডু, এখানে বলে বেসনকা লাড্ডু। আর এখানে যে দেখো তিল, তিল লাড্ডু, তিলের লাড্ডু গুড় দিয়ে যেটা বানানো হয়, এটা আমরাও বানিয়ে থাকি। আর এটা আছে দেখো তিসি, তিসি বলে না, তিসি, তিসির লাড্ডু। তা এগুলোকে আমি এখন খাবো, তারপর যাব পিঠে বানাতে। তা এর মধ্যে আমার ফেভারিট হচ্ছে এই বেসনের লাড্ডুটা আর তিলের লাড্ডুটা। তা আমি একটা তিলের লাড্ডু খাই, দারুণ মানে যায়। আজকে সন্ধ্যাবেলা কিছু টিফিনে বানাবো না, ও যখন অফিস থেকে আসবে, 7টার সময় অফিস থেকে আসবে, আর এখন তো অলরেডি 6টা বেজে গেছে। হ্যাঁ ভুলে গেছি বলতে, আগে বলা উচিত ছিল, এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এটা কিন্তু আমার আগে বলা উচিত ছিল, এটা আমি পরে বললাম, কারণ বলতে ভুলে গেছি টাইমিংটা। তা আজকে তো আমি মকর সংক্রান্তি ব্লগটা তোমাদের সাথে দিতে পারবো না, কারণ এটা এডিট করতে টাইম লাগবে, রাত্রিরে ওইটা এডিট করবো, সকালবেলা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। আর এখন আমি তিলের লাড্ডুটা খাবো, আর আজকে সন্ধ্যাবেলা কিছু টিফিনে কিন্তু বানাবো না, মানে পিঠে বানাবো আবার টিফিন বানাবো, অত করা যাবে না। তা এটা সন্ধ্যাবেলা যখন অফিস থেকে আসবে 7টার সময়, ওকে টিফিনে দিয়ে দেবো, কারণ ওইগুলো খেতে খুব পছন্দ করে।
আমি অতটা পছন্দ করি না, আমি মিষ্টি জিনিস অ্যাভয়েড করি। পিঠেও কিন্তু আমি খেতে পছন্দ করি না, পিঠে বা অন্য কিছু মিষ্টি যে পায়েস হয় বলতে পারো, সিমুই হয়, সুজি হয়, আমি এগুলো একদমই পছন্দ করি না। আর আমার অপোজিট হচ্ছে আমার হাজবেন্ড, আর ও এগুলো সব পছন্দ করে খেতে, তাই বাড়িতে আমার অত বানাতে ভালো লাগে না এগুলো। চলো পিঠে বানানো যাক। চলে এলাম কিচেনে, আর দেখো কি আমার একটা হয়েছে, বম হয়েছে একটা বড়। কি যন্ত্রণা হচ্ছে, পেকে গেছে, এখনো বেরোচ্ছে না, হাতেও দিতে পারছি না, এত প্রচন্ড পরিমাণে ব্যথা যে কি বলবো, কোনোদিন লাইফে হয়নি। কারণ আমার ফেসের মধ্যে তোমরা দেখতেই পারো কোনো কিছু দাগ, মানে আগে কোনোদিন বলতে পারো একটা দুটো হয়তো হয়েছিল, তার আগে রিঙ্কেল গুলো এখনো আছে দুটো একটা, কিন্তু এটা কিভাবে হলো আমি জানি না। তো কিচেনের মধ্যে চলে এলাম, আর বানাবো পিঠে, পাটি শাকটা বানাবো আজকে। আর দেখো এটা আমার আগের পুরোনো একটা তাওয়া ছিল ননস্টিকে, আজকে এটা বানাবো না, আর এটা হচ্ছে আমার নতুন, আজকে আমরা এটাতেই বানাবো। অনেকদিন থেকে নতুন কেনা ছিল, কারণ একটা সেট কিনে নিয়েছিলাম, ফ্রাইং প্যান, কড়া আর হচ্ছে তাওয়া। তা আজকে নতুন দিনে নতুন এটাতেই বানাই দেখি। বলে যে ননস্টিকে বানালে এগুলো খুব ভালো ওঠে, তা ভাবলাম এটা তো অনেকদিন পুরনো হয়ে গেছে, ওইটা আমি প্রায় 4 বছর ইউজ করছি, তা আজকে নতুনটাই বানাবো। আর একটা কথা, আমি কিন্তু পিঠে বানাতে জানতাম না, সকাল থেকে মাকে 3 বার ফোন করলাম, শাশুড়ি মাকে 3 বার ফোন করলাম যে মা কিভাবে পিঠে বানাবো। শাশুড়ি মা অনেকগুলো প্রসিডিউর বললো, এই করবি ওই করবি, ডাল ভিজাবি, মুগ ডাল দিবি, কেউ বলছে বিরির ডাল দিবি, কেউ বলছে চালগুড়ি দিয়ে করবি, কেউ বলছে ময়দা দিয়ে করবি। তা আমি তো ভাবলাম আমার কাছে তো ওগুলো কিছুই নাই, তা অনেকগুলো প্রসিডিউর থেকে আমি কিছু কিছু করে ছেঁটে ছিটে নিয়ে আমি আমার নিজের মতো বানাচ্ছি, কারণ ওরা যেগুলো বললো আমার বাড়িতে এগুলো অ্যাভেলেবেল নাই, আর হাজবেন্ড তো অফিসে আছে, কে বা আমাকে এনে দেবে ওইগুলো। তা বাড়িতে যেগুলো ছিল ওগুলো দিয়ে শুরু করলাম আজকে পিঠে বানানো। তা সকাল থেকে আমার ছিল নো প্ল্যানিং যে আমি পিঠে বানাবো আজকে, প্ল্যানিংটা করলাম তখন সকাল 10টা। তা চাল ভিজিয়ে দিলাম, ডাল ছিল অল্প পরিমাণে, বিরির ডাল ওটাই ভিজিয়ে দিলাম, আর নারকেল তো নাই বাড়িতে, আর নারকেল থাকলেও আমাকে কে পুড়ে দেবে, বা যে পুর বানানো বলে নারকেলের চিনি দিয়ে, ওটাও আমি বানাতে পারি না। তা সামনে দোকান ছিল, ওখান থেকে মিষ্টি কিনে আনলাম আমি যে একটু আগে, তা এখন আমি বানাবো, দেখে নাও আমি কি কি জোগাড় করেছি। দেখো চালটাকে বলেছিলাম আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এখানে আছে বিরির ডাল। চালটা নিয়েছিলাম 1.5 কাপের মতো, বিরির ডালটা আছে আমার এখানে 1/2 কাপ। এখানে আছে লবণ তো লাগবেই, তেল আছে, আর এই দেখো এটা কি বলো দেখি না, এটা দেখতে থাকো এটা দিয়ে কি করি আমি, আর এখানে আছে 2 প্যাকেট মিষ্টি। এটা লাড্ডু এনেছিলাম, লাড্ডু দিয়ে বানাবো আজকে পিঠে, আর এখানে আছে সন্দেশ, খুব সফট কিন্তু সন্দেশ। আর দেখো এখানে আছে বাঙালি দোকান বর্ধমান সুইটস, তো বর্ধমানের এখানে দোকান আছে, তা বাঙালি দোকান থেকে মিষ্টি গুলো নিয়ে এলাম, খুব মিষ্টি গুলো দারুণ টেস্ট হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন মিষ্টি বানায়, মিষ্টির দোকানে যেমন মিষ্টি টেস্ট হয়, এখানেও সেই রকম। চলো তাহলে বেশি বকবক করবো না, বানাতে চালু করি, আর এটাও দেখতে থাকো কিন্তু কি করি এটা নিয়ে। আমি প্লেটের মধ্যে মিষ্টি গুলো আমি নিয়ে দিতে যতটা লাগবে, এটা কোথায় বানিয়ে নেবো আমি। এই বিরির ডাল গুলো আমি বাড়ি থেকে এনেছিলাম, ওগুলো ছিল খোলা সমেত, আমি অনেকগুলো ফেলে দিলাম জলেতে ধুয়ে, কিন্তু পুরোটা পরিষ্কার হলো না, তাই অল্প অল্প রয়ে গেছে কালো কালো। তোমরা যদি করো এগুলো ভালো করে ছিলকা গুলো ফেলে দেবে, দেখবে তাহলে সাদা সাদা দেখতে ভালো লাগবে। লবণও দিয়ে দিলাম 1/2 চামচ, পাতলা করতে হবে, যদি লাগে তারপর লাড্ডুগুলো ভাঙবো, কারণ জানি না এখন কথা হবে এটার কাজটা কি। এরপর দেখতে পাচ্ছ তো খুব ইজিলি,
হে ভগবান যেন খুব ভালো হয়। তার মধ্যে আমি একে একে দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে ঘিও দেব। অল্প আগে সাদা তেল দিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল, এখন আমি একটু ঘিও দেব। ঘি দিলে সেন্টটা ভালো, ঘিয়ের ফ্লেভারটা ভালো আছে। চিনিও দেব, ঘিটা দেবার ফলে খুব সুন্দর ফ্লেভার এসে গেছে। আর এখন আমি বুঝতে পারছি অলমোস্ট কমপ্লিট, মানে এতটা পরিশ্রমের পর অলরেডি করতে পারলাম। খুব টেনশনে ছিলাম করতে পারবো কি না পারবো। অবশেষে তাহলে কমপ্লিট করতে পারলাম। এইসব আবার ঝামেলা করে নাকি, এর থেকে বাবা ঝাল ঝাল কোনো কিছু জিনিস বানাও, চিকেন বানাও, মটন বানাও, এসব ঠিক এইসব জিনিস আমার দ্বারা হবে না। অনেক কষ্ট করে ঘাম ঝরে গেল, মানে এত শীতে এখানে আমার ঘামটা ঝরে গেল। ঠিক আছে, অলমোস্ট কমপ্লিট করতে পারলাম। আর আমি একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি ওই যে লাড্ডু গুলো, আর দুটো পাটি শাকটা পিকে নিয়েও নিয়েছি। আর হাজবেন্ড অফিস থেকে চলেও এসেছে, ও ওই ঘরে ফ্রেশ হয়ে বসে আছে। আমি এগুলোকে দেবো সারপ্রাইজ হিসেবে, কারণ আমি যে পিঠে এত কষ্ট করে বানিয়েছি বা বানাতে পারবো ও এক্সপেক্টই করেনি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগ আমার এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।